নমস্কার, আপনাদের সবচেয়ে প্রিয় জ্যোতিষ জ্যোতি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি আমরা লাইভ ফোনের অনুষ্ঠান নিয়ে, এবং লাইভ অনুষ্ঠান মানে তো আপনারা সরাসরি ম্যাডামের সঙ্গে কথা বলতে পাচ্ছেন এবং আপনাদের জীবন সম্বন্ধে জানাতে পাচ্ছেন কি হলে ভালো হয় বা কি করলে ভালো হয় এবং ভবিষ্যতে কি করবেন, অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎকে যিনি তুলে ধরতে পারেন এবং তার মাধ্যমে আপনি আগে থেকে সচেতন হয়ে যাচ্ছেন এইভাবেই আমাদের জীবনটা কিভাবে আলো হয়ে উঠবে সঠিক তার পরামর্শ নিয়ে এবং সঠিক তার প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে কিভাবে আপনি আপনার লক্ষ্যস্থলে পৌঁছে যাবেন এবং সৌভাগ্য যাতে আপনার সর্বক্ষণ আপনার সঙ্গে থাকে, সুখ শান্তি সমৃদ্ধি সর্বক্ষণ যাতে আমাদের সঙ্গে থাকে, সব কিছু মিলেমিশেই তিনি কিন্তু মানুষকে নানানভাবে উপকারের জায়গাটাকে তৈরি করে দেন এবং সঠিক দিশা দেখান। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, অবশ্যই তাকে আজকে আমরা স্বাগত জানাবো। তার আগে তার সম্বন্ধে একটু কিছু বলতে হয়, যিনি কিন্তু ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার এবং পামিস্ট এবং নিউমারোলজিস্ট এবং তন্ত্রবিদ এবং তার সঙ্গে তিনি কিন্তু বাস্তু বিশেষজ্ঞ। আসুন আমরা জেনে নিই কিভাবে আমরা ভালো থাকবো, নিজেদেরকে ভালো রাখবো এবং তার সঙ্গে আমরা একটু পরিচয় পর্ব সেরে নিই, তারপরে কিন্তু আমরা চেম্বারটা জানাবো, তারপরে আমরা ফোন নেব। তার কারণ তার অনুষ্ঠান মানেই কিন্তু ফোনের ঝড়। আমাদের সঙ্গে উপস্থিত আছেন জ্যোতিষ জ্যোতি অনুষ্ঠানে জ্যোতিষ দিবাকর, অর্থাৎ তিনি কিন্তু আমাদের সবকিছু সূর্যের যেমন একটা উদয় হয় তেমনভাবে তিনিও কিন্তু উদয় হয়ে মানুষকে নানানভাবে উপকারের জায়গাটাকে তৈরি করে দেন। রমি মাহিন্দারকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথচলা। রমি, স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। প্রথমেই বলি দিদিকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তো সব আমার সকল দর্শক বন্ধুকে জানাই আন্তরিক ভালোবাসা, গুরুজনদের প্রণাম, ছোটদের ভালোবাসা। তো সামনেই শুভ রথযাত্রা, নিশ্চয়ই কিছু না কিছু আলোচনা থাকবে। তো গুরু, আমার শিক্ষা গুরুকে প্রণাম জানিয়ে অবশ্যই দিদিভাইকে বলবো যে প্রোগ্রামটা শুরু করার জন্য। একদম রমি, সত্যি তাই, আমরা খুব শুভ সময়ের মধ্যে কিন্তু আমরা এগোচ্ছি। সানযাত্রা গেল জগন্নাথ দেবে, প্রভু জগন্নাথ দেবে, তারপরে সামনেই কিন্তু আমাদের রথযাত্রা। আমরা সেই শুভ যোগ বা আমাদের জীবনে যে শুভ যোগ আমাদের কতটা গুরুত্বপূর্ণ সেই নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা রেখেছি। তার আগে আমি একটু চেম্বার গুলো বলে দিচ্ছি, একজন বন্ধু কিন্তু রয়েছেন হোল্ডে, আমি আপনি একটু থাকুন, আমি একটু চেম্বারটা জানিয়ে দিচ্ছি। আপনারা রমি মাহিন্দারকে পেয়ে যাচ্ছেন হাওড়া ময়দানে, যেটা হলো সুখসারি চেম্বার, খুব একটি প্রসিদ্ধ চেম্বার আপনারা জানেন, যেটা সুখসারি চেম্বার। এবং আমি এক্স্যাক্ট লোকেশনটা জানিয়ে দিচ্ছি, 3 নং জয়নারায়ণ সাতরা লেন সুখসারি চেম্বার, এটি হলো হাওড়াতে অবস্থিত। এখানে আপনারা চলে আসবেন, তাকে পাবেন চেম্বারে, এবং অবশ্যই আপনাদের সমস্যা সমাধানের জন্য তিনি কিন্তু সর্বক্ষণ আছেন। এক এবং অদ্বিতীয় নারী হিসাবে তিনি মানুষের কাছে জ্যোতিষ মানুষ হিসাবে, মানে নারী হিসাবে তিনি পরিচিতি লাভ করেছেন, তার জন্য তার কাছে আসতে হবে। এবং আরেকটি জায়গা, সেটা হলো বেহালা সানরাইজ, সেটাও খুব প্রসিদ্ধ একটি জায়গা, বেহালা সানরাইজও আপনারা পেয়ে যাচ্ছেন। তার জন্য অবশ্যই ফোন নাম্বারটা কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে, ফোন নাম্বারটা আমি জানিয়ে দিচ্ছি, যেটি আপনারা রেড বক্সে মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বলে দেখতে পাচ্ছেন, 8697522733। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। আর যারা দূর দূর প্রান্ত থেকে আসতে পারছে না, তাদের জন্য তিনি কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা রেখেছেন, আর সেই বিচারটা তিনি অবশ্যই করে দেবেন। কিন্তু যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেটাও কিন্তু কোরিয়ার সার্ভিস এর মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। আমি তার আগে একটু ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর আমরা আলোচনায় ফিরছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাম, আমি জয়ন্ত মল্লিক বলছি, মুর্শিদাবাদ থেকে। জয়ন্ত মল্লিক মুর্শিদাবাদ থেকে। জয়ন্ত, আপনার বিষয় তো জানবেন। হ্যাঁ, আমার বিষয়। হ্যাঁ, তাহলে আপনার জন্ম তারিখ সময়টা বলুন। 29 জানুয়ারি 1990। টাইমটা বলতে হবে? টাইম হচ্ছে রাত 8:30। রাত্রি 8:30। জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদে। আচ্ছা, কি বিষয় জানবেন? আচ্ছা, আপনার লগ্ন হলো সিংহ আর রাশি হলো কুম্ভ, শনি সাড়ে সাথে চলছে, ঠিক আছে? শনি সাড়ে সাথে কিন্তু মধ্য পর্ব চলছে, সময় খুব একটা ভালো যাবে না, ভালো মন্দ মিশিয়ে কিন্তু এখন চলতে হবে, এটা কি কিন্তু আপনাকে মেনে নিতে হবে। এবং বাড়িতে যদি কোনো গুরুজন মানুষ থাকে, তার হেলথ জনিত কিছু না কিছু সমস্যা থাকবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আবার শনি আজকে বকরি হতে চলেছে, রাত 11:40 শনি বকরি হতে চলেছে, খুব একটা আপনার জন্য যে খুব একটা ভালো যাবে সেটা কিন্তু নয়। আচ্ছা,
লগ্নের অধিপতি হচ্ছে রবি, সেই রবি কোথায় বসে আছে? ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাবে লগ্নপতি বসা ভালো না। লগ্ন মানে আপনার দেহ, আপনার তনুভাব, স্বয়ং আপনি নিজে বসে আছেন ষষ্ঠ ঘরে, ধার দেনা কর্জা কোর্টকেস লিটিগেশনের ঘরে বসে। যদিও আপনার বয়সটা কম, তবুও যখন একটু বয়স হবে না, তখন একটু ধার দেনা থেকে কিন্তু সামলে থাকবেন। ধার দেনার সঙ্গে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে কোর্ট কেসের। এবং সব থেকে মেন যেটার ব্যাপার হচ্ছে সেটা আপনার হেলথ। হেলথ কিন্তু খুব একটা আমি ভালো দেখতে পাইনি, ঠিক আছে? আচ্ছা, আপনি বলেছেন ক্যারিয়ার, ক্যারিয়ার হচ্ছে আপনার দশমের লর্ড। সেই দশমের লর্ড পঞ্চমে বসে আছে, বকরি অবস্থায় বসে আছে। এখানে যেটা দেখা গেল, আপনি কোন মানে শুক্রের প্রতিকার করেছেন? না ম্যাডাম, আমার হাতে আছে হচ্ছে চুনি আছে, পান্না আছে, চুনি পড়েছেন। তাহলে মেনে চিন্তা করে রাখুন যে যতটা দুনিয়াতে ধার দেনা আছে আপনার কাছে আসতে চলেছে পরবর্তীকালে, কারণ লগ্নপতি ষষ্ঠ ঘরে আপনি চুনি পরে বসে আছেন। কোনোদিন চুনি আপনার পরা যায় না, মানে মারক ঘর। আমাদের হচ্ছে খারাপ ঘর হচ্ছে 6, 8, 12, এই ঘরের লর্ডকে আমরা কোনোদিন পাওয়ার দিই না। প্লাস এই ঘরের লর্ড মানে এই ঘরে যদি কোনো ভালো আমাদের গ্রহ বসে না, তাকেও আমরা পাওয়ার দিই না। তারপর লগ্নপতি স্বয়ং আপনি বসে আছেন খারাপ ঘরে, সেখানে আবার আপনি চুনি পরে বসে আছেন। খুব ভালো ভালো করছেন যেটা করছেন, কিন্তু আমি বলবো চুনিটা এক্ষুনি খুলে দিন, এখানে কিন্তু চুনি পরা আপনার যায় না, ঠিক আছে? নেগেটিভ জায়গা তৈরি করছে। আরো বিশদভাবে মনে হয় জানতে হলে আপনার চেম্বারে আসতে হবে, অথবা আপনার অনলাইন মেডিটেশনের মাধ্যমে আপনি বিচার করে প্রতিকারটা নিয়ে নেবেন। ধন্যবাদ দাদা, হ্যাঁ ধন্যবাদ দাদা, প্লিজ আপনি অন্যকে সুযোগ করে দিন। আরেকজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? আচ্ছা ঠিক আছে, আমরা আবার আমরা ফোন নেব। আমরা একটু আলোচনায় আমরা ফিরি, যেটা দেখো তুমি খুব সুন্দরভাবে একটি কথা বললে যে আপনি এক্ষুনি চুনিটা খুলে ফেলুন, তখন আপনার অলরেডি নেগেটিভ জায়গা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, লগ্ন মানে করতে পারে, লগ্ন মানে আমাদের হাউস অফ পাওয়ার, মানে আমরা হচ্ছে স্বয়ং নিজে। যদি বাড়ির ভিতটা নড়বড়ে হয়ে যায় তাহলে কি হচ্ছে, বাড়ির ভিত নড়বড়ে মানে ভেবে নিন যে আপনার বাড়ির যদি প্রথম ভিতটা যদি নড়বড়ে থাকে তাহলে আপনি দুতলা তিনতলা তুললেন, কোন রকম ঝড় ভূমিকম্পকে আসতে হবে না, ঝড় এলেই আপনার বাড়িটা ভেঙে পড়ে যাবে, ওলটপালট হয়ে যাবে। সকাল 11:55। জন্মস্থান কোথায়? চুচুড়া। আচ্ছা, কি জানেন প্রীতমে? হ্যাঁ, তোমার ক্যারিয়ার কাজ আছে কি? ক্যারিয়ার? আচ্ছা আচ্ছা, প্রীতমে ক্যারিয়ার। তুমি সরকারি চাকরি জোগাড় করতে তুমি বলো, কোন জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? আচ্ছা আচ্ছা, এবার জানবেন ম্যাডামের কাছে। কেমন লাগছে অনুষ্ঠান, রবি মাহিন্দার অনুষ্ঠান কেমন লাগছে? ভালো তো লাগে। আচ্ছা আচ্ছা, ভালো কোন বলাতে? বাহ, খুব ভালো লাগলো শুনে। আচ্ছা, 13 অক্টোবর 2004 11:55 AM চুচুড়া। সকাল। আচ্ছা, লগ্নটা একটু বলে দিই। আপনার লগ্ন হলো ধনু, ধনু লগ্ন, আর রাশি হলো কন্যা। আচ্ছা, লগ্নের অধিপতি হচ্ছে বৃহস্পতি, সেই বৃহস্পতি 2004-এ বললেন, অবশ্যই এখন ক্যারিয়ারের দিকে একটু ফোকাস দিতে হবে। তো লগ্নের অধিপতি বৃহস্পতি দশম ঘরে বসে আছে। লগ্ন মানে হচ্ছে দেহ তনুভাব, স্বয়ং আপনার সন্তান নিজে বসে আছে দশম ঘরে, মানে ক্যারিয়ারের ঘরে বসে আছে। আপনার সন্তান নিজের ক্যারিয়ার নিজে করবে সেটা কিন্তু বুঝে নিন। এবং আপনার ছেলের মধ্যে যেটা থাকবে, প্রচন্ড গুরুত্ব ভাব থাকবে, গুরু গুরু ভাব থাকবে, দেবগুরু। তার মধ্যে কি থাকে, সে যেখানেই থাকে নিজের একটা শিক্ষার জায়গা কিন্তু সে নিজে তৈরি করে। যে যতটাই খারাপ জায়গায় সে যাক না কেন, সে কিন্তু নিজের যোগ্যতায় সেই পরিবেশটাকে কিন্তু সুন্দর করে তুলবেই। সেই ক্যারেক্টারটা কিন্তু আপনার সন্তানের মধ্যে দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আপনাকে বলি, আপনি প্রথম কথা বলুন, আপনি কি জানেন আপনার সন্তানের ছকে একটা পূর্ণ কালসর্প যোগ আছে? কবচ কালসর্প যোগ কোনোদিন কবচ দিয়ে খণ্ডন হয় না।
কাল সর্ব দোষ খণ্ডন করানোর জন্য একমাত্র উপায় হচ্ছে বম্বে নাসিক তম্বকেশ্বর, যেখানে ত্রিদেবের অধিষ্ঠান। যদি সেখানে যান খুব ভালো, যদি সেখানে না যেতে পারেন অবশ্যই 25 জুলাই ফোন নম্বরটা লিখে রাখুন, কন্টাক্ট করবেন, ঠিক আছে? আপনি এই যোগটা খণ্ডন না করলে আপনার সন্তান সর্ব কাজের শেষে বাধা প্রাপ্ত। কাল মানে কি সময়, সর্প মানে কি সাপ, সময় কি কেউ কোনোদিন বেঁধে রাখতে পারে? আমরা কি সময়কে কি বেঁধে রাখি? রাখতে পারি না, সময় নিজের গতিতে এগিয়ে যাচ্ছে, সময়ের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলতে না পেরে পিছিয়ে পড়ছি, যেটাই হচ্ছে আপনার সন্তানের। এই কাল সর্প যোগটার জন্য না আপনি মানে শুধু আপনার ছেলে নয়, আপনারাও কিন্তু অনেক কাজে কিন্তু বাধা প্রাপ্ত হচ্ছেন। দেখবেন অনেক কিছু জিনিস মনে করছেন যে করে ফেলবো বা হচ্ছে যাই কিছু খারাপ ভালো মনে কিছু কিনা হচ্ছে যেটা পাচ্ছেন আপনার যদি সন্তানের কেরিয়ার বলি, কেরিয়ারের লর্ড হচ্ছে কে? বুধ। এবং ওর সপ্তম আর দশম পতি বুধ একাদশ ঘরে বসে আছে, দগ্ধ হয়ে বসে আছে। দগ্ধ মানে কি? ওর জন্মকালীন রবির এত কাছে বুধ এসে গেছিল, বুধের একটা কসমিক রে আছে, সেটা ওর শরীর টানতে ব্যর্থ। এখানে আপনার সন্তান অনেক ছোট ছোট বুদ্ধি, আমাদের না অনেক মানে মানে এক টাইম দাঁড়িয়ে না একটা কোনো ডিসিশন নিতে হয়, সেটা কিন্তু আপনার সন্তান গিয়ে পারবে না। মঙ্গল দগ্ধ দশম, দ্বাদশপতি মঙ্গল বসে আছে দশম ঘরে, কর্মে চেঞ্জ, একাধিকবার চেঞ্জ, এই ছকটাকে দিতে হবে। চন্দ্র দগ্ধ মানসিক ডিপ্রেশন, যেটা তুমি আরো বললে রবি, যে এই যে 29 জুলাই তাই তো, আজকে 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 রাত্রির 11টা চলছে, যেটা হলো কাল সর্প যোগ খণ্ডনের শ্রেষ্ঠ সময়, 25 জুলাইটা হলো মানে কাল সর্প যোগের খণ্ডন করার মানে যাকে বলে শ্রেষ্ঠ সময় কিন্তু নাগ পঞ্চমী। দেখুন এটার কোনো আমি হয়তো মানে বৈজ্ঞানিক ভিত্তি আমি জানি না, যদি কেউ আমাকে বৈজ্ঞানিক ভিত্তি জিজ্ঞেস করে আমি হয়তো বলতে পারবো না, আমি শাস্ত্র পড়েছি আমি বোঝাচ্ছি বা বলছি, শাস্ত্র মতে এটা খণ্ডন করা হয়। বাহ, আর সবচেয়ে বড় কথা যে দুজন যে বন্ধু ফোন করে দুজনেই কিন্তু প্রতিকার করেছে কিন্তু কোনো রেজাল্ট না, অলরেডি সে চুনি পড়ে বসে আছে নেগেটিভ, মানে যেটা নেগেটিভ তুমি বললে যেটা, আরেকজন যিনি কাল সর্পযুগ সেই কিন্তু ছোটবেলায় প্রতিকার করেছে কিন্তু তার কোনো লাইফের ইমোশন ইমপ্রুভমেন্ট এটা কবজ হয় না। আমার একটা শরীরের মধ্যে প্রবলেম, আমি জিনিসটা পরে আমাকে সেই জায়গাটা আমাকে রেক্টিফাই করতে পারবো তো, কবচ পরে হয় না, এটাকে নিজেকে এর জন্য প্রবাহ, সামনে প্রবাহমান নদী, শিবলিঙ্গের অবস্থান, নাগ নাগিনীকে পূজো দ্বারা একে খণ্ডন ক্রিয়া করতে হয়, অনেক কিছু নিয়ম আছে, সেই নিয়ম রীতিনীতি মেনেই কিন্তু রবি মাইন্দার আপনাদের সেই কাজটি করে দেবেন। তার জন্য আগে থেকে তাদের তার সঙ্গে কন্টাক্ট করতে হবে, বুকিং করতে হবে। বুকিং নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 8797522733, যেটা রেড বক্সে আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারের মাধ্যমে বুকিং করে আবার চলে আসুন। আরেকজন বন্ধু রয়েছে, আচ্ছা ঠিক আছে আমি ফোনটা আবার পরে নেব, তুমি একটু আবার যদি আলোচনায় ফেরো, যেটা নিয়ে আমাদের আলোচনা চলছে যে এই যে শুভ যোগ এটা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিই, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, ইচ্ছা একদম অবশ্যই আপনার ছেলের নামটা বলতে হবে দাদা। সৌরভ গাঙ্গুলি, সৌরভের জন্ম তারিখ সময়টা বলুন। 1998। আরেকবার বলুন। 8/7/1998। 98 টাইমিংটা বলতে হবে। দুপুর 3:54। জন্মস্থান হলো শ্যামনগর তাই তো, আচ্ছা 8/7/98 দুপুর 3:54 শ্যামনগর। আচ্ছা, কোন জ্যোতিষের পরামর্শ নিয়েছেন সৌরভে? আচ্ছা আচ্ছা আচ্ছা
আচ্ছা, ডেট অফ বার্থ হচ্ছে 8ই জুলাই 1998, 3:54 PM শ্যামনগর। কি বিষয় জানবেন সৌরভ গাঙ্গুলি? একজন ফেমাস পার্সনই নাম ওর। একদম বৃশ্চিক আর রাশি হয়ে গেল ধনু। আচ্ছা, লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল। লগ্ন মানে কি? স্বয়ং আপনার সন্তান নিজে বসে আছে কোথায় জানেন? লগ্নপতি বসে আছে হচ্ছে অষ্টম ভাবে, কিন্তু কিভাবে বসে আছে জানেন? দগ্ধ হয়ে বসে আছে। লগ্নপতি দগ্ধ হওয়া এখানে ভালো নয়। মঙ্গলের প্রতিকার করেছেন? এখানে প্রথম কথা হচ্ছে বাড়ির ভীত হচ্ছে আপনার মঙ্গল, সেই মঙ্গল এখানে দগ্ধ হয়ে বসে আছে অষ্টম ভাবে। অষ্টম ভাবে বসে থাকলো, আমি তাকে পাওয়ার দেব কেন? সে কিন্তু ষষ্ঠপতি, এখানে অষ্টম ভাবে বসে বিপরীত রাজ্য করেছে। তার মানে কি হলো? সে মানে মারক ছিল কিন্তু সে কারকে পরিণত হয়ে গেছে, যার জন্য আমি বলবো এখানে মঙ্গলকে কিন্তু পাওয়ার অফ করতেই হবে। মঙ্গলের প্রতিকার এখানে দরকারই দরকার। মেন ভীত কিন্তু আপনার সন্তানের নরবারে। চতুর্থ পতি বসে আছে ষষ্ঠ ভাবে, পৈতৃক সম্পত্তিতে লস। ওর মায়ের যদি, ওর মায়ের কিন্তু আমি এখানে হেল্প পাচ্ছি না ভালো। ওর মায়ের এখানে হেলথ কিন্তু খারাপ। শনির প্রতিকার করিয়েছেন? আবার চতুর্থ ভাবে কেতু বসে আছে, শনির ঘরে কেতু ভালো ফল দেয় না। ওর চেস্ট পজিশনে কিন্তু সমস্যা, ওর নিঃশ্বাসজনিত সমস্যা। ওর মায়ের বাস্তুতে মেন যেটা পার্ট দেখলাম, বাস্তুত কিন্তু আপনার নেগেটিভ আছে। আপনি বাইরে রাস্তাতে বসে থাকবেন, দেখবেন আপনি যেটা একটা রিলিফ, আপনি একটা মনে করছেন যেন একটা শান্তিতে বসে আছি, কিন্তু সেম ওই সময় ঘরে ঢুকে যাবেন, মনে হবে যে মনে একটা মানে কি বলবো, মনের মধ্যে কোনো অশান্তি নেই, অশান্তিটা একটা করবেন। এখানে আপনার সন্তানের ছকে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার বাস্তু কিন্তু নেগেটিভ আছে। আপনি বলেছেন যে আপনার সন্তানের যদি ক্যারিয়ার, ওকে কি কোনো কম্পিউটার ক্লোজ করিয়েছেন? ব্যাপারটা হচ্ছে খাবার ব্যবসার জন্য আর এই পড়াশোনার ওর ব্যবসা আছে, যদিও ব্যবসা করতে চায় অবশ্যই ক্রিয়েটিভিটি, কারণ সপ্তমের অধিপতি সপ্তম ঘরেই বসে আছে। যেই ব্যবসাটা করবে ক্রিয়েটিভিটি লাইনের ব্যবসা করবে। ক্রিয়েটিভিটি ব্যবসা করলে ও কিন্তু, আর ব্যবসা যেটা হবে অনলাইন ব্যবসা, যেটা হচ্ছে দূর দূরান্তে যাবে, তবেই ওর ব্যবসা দাঁড়াবে, নচেত কিন্তু নয়। প্রথমে আমি বলবো মঙ্গলের প্রতিকার শনির প্রতিকার করতে ওকে হবে, আর বাস্তু রেক্টিফাই করুন। বাস্তু দোষ রয়েছে দাদা, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, যেই নাম্বার আপনি বুকিং নাম্বার বলে লেখা রয়েছে, আপনি কন্টাক্ট করে যোগাযোগ করে বুকিং করে চলে আসুন। আরো ডিটেইলস এই ব্যাপারে জানতে পারবেন, কারণ অনেকগুলো সমস্যা রয়েছে, ছেলের যেমন রয়েছে ওর মায়ের ক্ষেত্রে রয়েছে বিশাল সমস্যা রয়েছে। এই সমস্যা থেকে যদি আপনি রেক্টিফাই করতে চান অবশ্যই রবি মাহিন্দার কাছে আসতে হবে। সে কিন্তু একদম স্টেট কার্ড জানিয়ে দিলেন এই এই সমস্যা আপনার লাইফে তৈরি হয়ে আছে, সেগুলোকে কিভাবে কন্ট্রোল করে কিভাবে একটা সাকসেসের জায়গায় পৌঁছানো যায় সেটাই কিন্তু বলছে। আমরা আবার একটু আলোচনা ফিরবো, তারপর আবার আমরা ফোন নেব অবশ্যই। এই যে আমি বললাম সন্তোষপুর থেকে ছেলের বিষয়, ছেলের নামটা বলতে হবে? রাহুল রায়। রাহুলের জন্ম তারিখ সময়টা বলুন। 7/9/2000। টাইমিংটা বলতে হবে? দুপুর 1:03 কলকাতা। কি জানবেন রাহুলের বিষয়ে? ২৪ বছর বয়স, ক্যারিয়ার ঠিকঠাকই আছে। আচ্ছা আচ্ছা, আপনার ছেলের হচ্ছে ধনু লগ্ন, ধনু রাশি আর লগ্ন চাঁদা।
লগ্ন ছাড়া এখানে কিন্তু লগ্নে যে চন্দ্রটা বসে আছে না, সে কিন্তু অষ্টমপতি, অষ্টমপতি আপনার সন্তানের লগ্নে বসে আছে। তার মানে এখানে কিন্তু আপনার সন্তানের হেলথ জনিত সমস্যা, শরীরে ঠান্ডা লাগার প্রবণতা, লগ্নে চন্দ্র কেতুর বাস, লগ্নে যে কেতু বসে আছে সে কিন্তু উচ্চস্থ, উচ্চস্থ হলো চন্দ্র কিন্তু কেতুযুক্ত ভালো নয়, শরীরে কিন্তু নিউরো প্রবলেম এখানে দেখা যাচ্ছে, শুক্র নিচস্থ হয়ে বসে আছে, বুধ দগ্ধ হয়ে বসে আছে, এখানে রীতিমতো ছকটাকে প্রেডিকশনের দরকার আছে, রীতিমতো ছকটা প্রেডিকশন, শুক্র নিচস্থ, বুধ দগ্ধ, লগ্নে চন্দ্র কেতু যুক্ত, চন্দ্র রাহু কেতু উচ্চস্থ আছে, ঠিক আছে, কিন্তু যে আপনার ছেলের মধ্যে একটা সিক্স সেন্স কাজ করে, যে ও কোনো ভালো হওয়ার আগেও একটা ও আগে থেকে বুঝতে পারে যে ওর সঙ্গে কিছু ভালো হবার আছে বা কোনো খারাপ হবার, কিন্তু এখানে যে চন্দ্র কেতু যুক্ত ভালো নয়, মেন্টাল ডিপ্রেশন, প্লাস এখানে যেটা দেখা যাচ্ছে শুক্র নিচস্থ, যেই ঘরে শুক্র নিচস্থ হয়েছে ওই ঘরে বুধ উচ্চস্থ হয়ে বসে আছে, কিন্তু বুধ কি না দগ্ধ হয়ে বসে আছে, রীতিমতো ছকটার প্রেডিকশনের দরকার আছে, ঠিক আছে দিদি ভাই, আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন, চাকরি সেটা আপনাকে কিন্তু মানে আলাদা ভাবে জানতে হবে, আপনার ছকটা তো ডিটেইলিং করতে হবে, ছকটায় তো সমস্যা আছে, রেকটিফাই করতে হবে, ঠিক আছে, প্রতিকার করতে হবে, নইলে কিন্তু ছকে অনেকগুলো সমস্যা রয়েছে, দিদি ভাই ফোন নাম্বারটা লিখে রাখুন, আপনার যেখানে কাছে হবে চলে আসুন, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আরেকজন বন্ধু হয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি, নমস্কার, কে আছেন সঙ্গে, হ্যালো, হ্যাঁ বলুন বলুন, খুব তাড়াতাড়ি বলতে হবে, কে আছেন সঙ্গে বলুন, হ্যাঁ বলুন বলুন, রামানজিৎ মুখার্জি, বলুন জন্ম তারিখ সময়টা, জন্ম তারিখ 11/1/17, 11/1/17, আচ্ছা ছোট, আচ্ছা টাইমিংটা কাউকে দেখিয়েছেন এখনো পর্যন্ত জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে? January 2017 সকাল 6:41 বাঁকুড়া, আপনার নাতি যে দিয়েছেন ডিটেল সেটা হচ্ছে ধনু লগ্ন, ধনু লগ্ন মিথুন রাশি, লগ্নের অধিপতি হচ্ছে বৃহস্পতি, সেই বৃহস্পতি বসে আছে দশম ভাবে, কর্ম বড্ডই ছোট, যদিও এখন ওর শিক্ষার জায়গাটা আমার বলা উচিত কারণ ওর শিক্ষা, তবে আপনার নাতির ছক কিন্তু খুব ভালো, খুব ভালো, কারণ লগ্নে রবি বুধ বুধাদিত্য যোগ, পরে কিন্তু কর্মে স্টেবিলিটি আছে, যদি বলেন ওর প্রাথমিক শিক্ষা, ওর প্রাথমিক শিক্ষা কিন্তু খুব ভালো, বাচ্চা কিন্তু চঞ্চল হবে, বাচ্চা তো চঞ্চল হবে, মন বসে না, মন বসে না, মন তো বসাতে হবে, কিন্তু তাকে তার মতন করে তাকে পড়াতে হবে না, আপনি যদি আপনার প্রবণতা তার উপর চাপিয়ে দেন সেটা কি হয়, তাহলে সে তো ছোট, তাহলে তাকে তার মতন চলতে দিন, দেখুন সে কিভাবে এগোতে চাইছে, অবশ্যই পড়াশোনা করবে, ওর পড়াশোনা হবেই, আমি আপনাকে বলি, ওর কিন্তু প্রাথমিক শিক্ষায় বাধা নেই, আর ওর আছে বাধা উচ্চ শিক্ষায়, ওর উচ্চ শিক্ষায় বাধা আছে কিন্তু প্রাথমিক শিক্ষায় বাধা নেই, ঠিক আছে, না এখানে আমি তো কাল সর্পযোগ পাইনি, ভঙ্গ বা কিছু এইসব আমি বলি না, আছে আছে নেই নেই,
ঠিক আছে, ঠিক আছে। আরো ডিটেইলস জানতে হলে অবশ্যই ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন এবং বুকিং করে তার চেম্বারে চলে আসবেন। আর যারা দূরের বন্ধু আপনারা ফোন করছেন, তারা কিন্তু অনলাইনে প্রেডিকশনের ব্যবস্থা তিনি রেখেছেন এবং সেই প্রতিকার অবশ্যই কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। আরেকবার আমি নাম্বারটা বলে দিচ্ছি, বুকিং নাম্বার রেড বক্সে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন 8697522733। এবং কোথায় পাচ্ছেন রবি মাহিন্দারকে? হাওড়াতে পেয়ে যাচ্ছেন, সেটা 3 নং জয়নারায়ণ সাতরা লেন, চেম্বার হলো সুখসারি চেম্বার, এবং এছাড়া বেয়ালা সানরাইজও পেয়ে যাচ্ছেন আপনারা। আর প্রতিদিন আপনারা আপনারা যে এই অনুষ্ঠানটি দেখছেন লাইভ অনুষ্ঠান, প্রত্যেক বৃহস্পতিবার রাত্রি 8:15 যেমন দেখছেন, তেমনই কিন্তু শনিবার দুপুর 2টার সময় অনুষ্ঠানটি দেখছেন। আবার আমরা কিন্তু বৃহস্পতিবার 8:15 ফিরে আসছি। আবার সকলে সকলেই ভালো থাকবেন। অভিনয় অনেক ধন্যবাদ আজ।